উত্তক্তের প্রতিবাদ করায় জীবন দিতে হলো কৃষক মশিয়ার রহমানকে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার দড়িবিলা গ্রামে অলিউর ও তার সহযোগীরা একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার দুপুরে আবারও একই ঘটনা ঘটলে স্থানীয় কৃষক মশিয়ার তীব্র প্রতিবাদ করেন এবং অভিযুক্তের বাড়িতে নালিশ পাঠান। এরই জেরে মঙ্গলবার মশিয়ারকে কুপিয়ে আহত করে মুক্তার, তুহিন, আয়ুব, অলিউর ও জামান। হাসপাতালে নেয়ার পথে মারা যান মশিয়ার। বাজার থেকে আসার পথে তারা ষড়যন্ত্রমূলক করে আমার মামাকে কুপাইছে। আর কিছু বকারের ছেলেরা আমার গ্রামের মেয়েদের অনুগত করতো, এই জন্য আমার বাবা প্রতিবাদ করতে যাওয়ার জীবনটা দিল। গরিবিলের গোড়া মুসলি সাল ফাল দিয়ে রনি টনি দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নজিরুদ্দিন মিয়া ও গোলাম রসুল মাস্টারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় গোলাম রসুলের সমর্থক শাহাদাতের ছেলে অলিউর প্রধান অভিযুক্ত এবং নিহত মশিউর রহমান নজিরুদ্দিন গ্রুপের সমর্থক বলে জানান এলাকাবাসী। সময় সংবাদ, মাগুরা।